স্কুল পড়ুয়া বর্তমানে যারা আছে তাদের সম্পর্কে এখন আর কি এই করোনাকালীন সময়ে কি করণীয়, মানে তারা কি করলে আসলে এটা একটা বেস্ট ডিসিশন হবে তাদের জন্য, এখন কি করণীয় বলে আপনারা মনে করেন? প্রথমে আমার সাথে এই সম্পর্কে বলবে সেফাতুল করিম প্রান্ত। আচ্ছা, শুধুমাত্র স্কুলে যারা পড়ে তাদেরকে উদ্দেশ্য করে নাকি যে কোনো স্টুডেন্ট? হ্যাঁ হ্যাঁ, স্কুল কলেজ এই দুইটা নিয়ে তারপর আমি বিশ্ববিদ্যালয়ে যাব আর ওই সেক্টরে একটু পরে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো স্কুল এবং কলেজের যারা আমার ছোট ভাই বা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা জিনিসে বলছি, আপনাদের একাডেমিক পড়া কিন্তু শেষ হয়নি। আপনারা হয়তো ভাবছেন যে অনেক রিল্যাক্সের সময় পেয়েছেন, অনেক টাইম পেয়েছেন, এটা কিন্তু আসলে শেষ হয়নি। একদিন না একদিন কিন্তু আপনাদের স্কুল খুলবে, কলেজ খুলবে, পরীক্ষা হবে। সো প্রথম এবং একমাত্র কাজ আপনাদের যেটা সেফ থাকা, সবাইকে সতর্ক রাখা, নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক হতে অ্যাওয়ার করা। অ্যাওয়ারনেস যেই প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে চাইলে পার্টিসিপেট করা বা সেই মেসেজগুলো সবাইকে ডেলিভার করে দেওয়া, সেই কাজগুলো তো থাকবেই। এট দ্য সেম টাইম তাদের একাডেমিক পড়াশোনাটা পাশাপাশি চালিয়ে যেতে হবে। সো একাডেমিক পড়াশোনা চালিয়ে না নিয়ে আপনারা হয়তো ভাবছেন যে আমরা অনেক সময় পেয়েছি, অনেক রিল্যাক্স করব বা পরীক্ষা হবে না, এইচএসসি পরীক্ষা কবে হবে ঠিক নাই, বাট পরীক্ষা কিন্তু হবে। এখন যখন শুরু হবে, যখন ক্লাস হবে, তখন কিন্তু আপনারা আর ওই আগে যেরকম আমরা পরীক্ষা দিতাম একটা পরীক্ষার আগে 3 দিন 4 দিন বা 5 দিন 7 দিন 10 দিনও বন্ধ পেতাম, সো ওইগুলা কিন্তু আপনারা পাবেন না। কেননা কারণ আপনাদের অনেক টাইম অলরেডি কনজিউম হয়ে গিয়েছে। সুতরাং যারা স্কুল এবং কলেজে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে একাডেমিক পড়াশোনাটা চালিয়ে নেওয়া এবং এর পাশাপাশি ইউনিভার্সিটিতে যা যা করি আমরা, ইউনিভার্সিটিতে যা যা চর্চা হয় সেই চর্চাগুলো সম্ভব হলে নিজের মধ্যে নিয়ে আসা, আয়ত্তের মধ্যে নিয়ে আসা। যেমন ইউনিভার্সিটিতে উঠলে আমরা চিন্তা করি ম্যাচুরিটি সম্পর্কে, ইউনিভার্সিটিতে উঠলে আমরা চিন্তা করি সমাজের জন্য কিছু অবদান রাখতে, ইউনিভার্সিটিতে উঠলে আমরা আমাদের চিন্তা ভাবনাটা একটু ওয়াইড করি, একটু বড় করি। সো আপনারা যারা কলেজে এখন এইচএসসি দেননি, আপনারা কিন্তু যদি এইচএসসি দিতেন আপনারাও কিন্তু এই সময়ে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে পরিচিতি লাভ করতেন। সো ওই হিসাবে আপনারাও চিন্তা করবেন, আপনারা ওইভাবে কাজ করবেন, মাইন্ডটা ব্রড করার, সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করার, সুন্দর চিন্তা করার। অবশ্যই মাইন্ড সুন্দর রাখতে হবে, মানে আপনার চিন্তা ভাবনা যদি সুন্দর থাকে আপনার সবকিছু সুন্দর হবে। যত টাফ সিচুয়েশনে থাকেন না কেন আপনার মনটা সুন্দর হতে হবে, আপনার চিন্তা ভাবনা, আপনার বিবেক, আপনার মাইন্ড, এটা রিফ্রেশ থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেটা অলরেডি মেনশন করা হয়েছে যে ইউনিভার্সিটিতে উঠলে অনেক কিছু শেখা যায়। তো সেই শেখার জিনিসগুলো আপনারা এখন থেকেই চর্চা করা শুরু করেন, তাহলে আপনাদের কাছে অনেক ইজি হবে। এবং আরেকটা জিনিস বিশেষভাবে বলি যে বই পড়ার চর্চাটা করতে হবে, বই পড়া এবং মুভি দেখা। অনেকে হয়তো মুভি দেখাটাকে একটা টাইম ওয়েস্টের কাজ মনে করে বা একটা অবসরে এন্টারটেইনমেন্ট হিসাবে দেখে, বাট নো, মুভি দেখা কিন্তু একটা এডুকেশনের মধ্যেই আমার কাছে মনে হয়। মুভি দেখে আমি অনেক বেশি কিছু শিখতে পেরেছি। কি ধরনের মুভি আসলে তাদের জন্য? এখন মুভি যে কোনো ধরনের হতে পারে। এখন যার যে জনরা পছন্দ, যার যে ধরনের মুভি পছন্দ, সে ওটাই দেখতে পারে, কিন্তু ওই লার্নিংসটা নিতে হবে। যদি আমার সায়েন্স ফিকশন ভালো লাগে, আমার অ্যাকশন ভালো লাগে, আমার সাইকো থ্রিলার ভালো লাগে, ইটস ওকে, আপনি দেখতে পারেন, বাট ওটার মেসেজটা কিন্তু আপনাকে বুঝতে চেষ্টা করতে হবে যে ওখান থেকে কি মেসেজ ডেলিভার করা হয়েছে। ওটা কিন্তু শুধুমাত্র এন্টারটেইনমেন্ট না, এন্টারটেইনমেন্টের বাইরেও কিন্তু কোনো না কোনো কিছু আছে, সেই জিনিসটা বুঝতে চেষ্টা করতে হবে। সো বই পড়া এবং মুভি দেখা এই দুটো জিনিস মাস্ট করতে হবে, এবং একাডেমিক পড়াশোনা সেটা তো থাকবেই, পাশাপাশি চলবে, এবং সোসাইটির জন্য কিছু করা। সোসাইটির জন্য করা মিনস আপনি নিজে সতর্ক থাকবেন, এটাও কিন্তু আপনার সোসাইটির জন্য অনেক বড় অবদান। আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি মাস্ক পরেন, আপনি যদি সামাজিক দূরত্ব মেনে চলেন, এটা শুধু আপনারই লাভ হচ্ছে না, আপনার আশেপাশের সোসাইটির মানুষজনেরও লাভ হচ্ছে। সো ওই চর্চাগুলোও কিন্তু স্কুল এবং কলেজের বাচ্চারা অবশ্যই অবশ্যই মেইনটেইন করে চলবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শেফাতুল করিম প্রান্ত আমাদের সাথে এরকম একটি শিক্ষণীয় মন্তব্য করার জন্য। আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে বা বিশ্ববিদ্যালয়ে যেতে হলে স্কুল কলেজটাকে বাদ দিয়ে কিন্তু সম্ভব না। এখানে স্কুল কলেজটা হচ্ছে একটা বেসমেন্ট, এই বেসমেন্টটাকে আমাদেরকে যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের দেখা যাবে ভালো একটা ইউনিভার্সিটিতে আমরা চান্স পাবো এবং ভালো কিছু করতে পারবো। তো সেই জন্য কিন্তু স্কুল কলেজকে বাদ দিয়ে কিন্তু আসলে ইউনিভার্সিটিতে ওঠা যাবে না, সেই বেসমেন্টটাকে আসলে আমাদেরকে শেখার জন্য শিখতে হবে। আমরা আসলে ওইরকম যদি করি যে পাস করার জন্য শিখবো বা এ প্লাস পাওয়ার জন্য শিখবো, সেই জিনিসটা আসলে কোনো শিক্ষা না। আমাদেরকে যেই জিনিস শিখবো আমরা আর কি একবারে মানে 100% মানে থেকে মানে আত্মস্থ করবো না, আমরা একবারে বুঝে বুঝে করবো, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা বুঝে বুঝে করবো। তো তারপরে এখন আমি আসলে একটু জানতে চেষ্টা করবো শরীফ হোসেনের কাছ থেকে যে আসলে স্কুল কলেজের যে শিক্ষার্থী যারা আছে তাদের এখন কি দিক নির্দেশনা সম্পর্কে আপনার মতামতটা একটু জানার চেষ্টা করবো। তাছাড়া আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমাদের এই লাইভ সেশনটি শেয়ার করে দিন, শেয়ার করে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে একটু জানানোর সুযোগ করে দিন, এবং আপনারা কমেন্টে কমেন্ট করতে থাকেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন কমেন্টে আপনাদের মূল্যবান, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের গেস্ট যারা আছে আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমরা কোশ্চেন নেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, ধন্যবাদ রাসেল। আসলে প্রান্ত ভাই উনি কিন্তু একটা ভালোবেসে পড়াশোনার ব্যাপারে কিন্তু বলছেন, তো আমি যেটা বলবো, আমি একটু অন্য কথা বলবো, আমি হচ্ছে যে মানসিকতার কথাটা বলবো। আসলে প্রায় 3 মাস ঘরে থাকার যে ব্যাপারটা, এইভাবে আমরা কোনোদিন অভ্যস্ত ছিলাম না। আমরা এর আগে কখনো এতদিন কখনো ঘরে থাকি নাই। আমরা স্কুলে গেছি, সকালে স্কুল থেকে ফিরে আসছি, আবার প্রাইভেট পড়ছি, আবার এক একটা করছি, খেলাধুলা করছি, কিন্তু এখন এক প্রকার আমরা ঘরে বন্দি। তো এই ঘরে বন্দি থাকা অবস্থায় হয়তো সর্বোচ্চ আমার 3 দিন 4 দিন ভালো লাগতে পারে, কিন্তু পরবর্তীতে কি হয়, একটা মেজাজটা খিটখিটে হয়ে যাবে। ঠিক আছে, বাবা মা একটা কথা বলবে, সে কথাটা আমার ভালো লাগবে না, ভাই একটা কথা বলবে, সে কথাটা আমার ভালো লাগবে না, বোন একটা কথা বলবে, সে কথাটা ভালো লাগবে না। মেজাজটা খিটখিটে যেতে না হয় সেজন্য আমাদের কি করণীয়? হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে এখন প্রচুর হইতেছে। এরপরে কি হইতেছে, এরকম পারিবারিক ঝামেলার কারণে কি সে এই মানে এখনকার বাচ্চাগুলা বা স্কুল কলেজে পড়াশোনা একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে হ্যাঁ আমরা কি বলে জীবন আর রাখবো না, এরকম টাইপের কোনো একটা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা কিন্তু খুবই খারাপ একটা ইয়া হবে, হ্যাঁ ইফেক্ট পড়বে। তো সেই জন্য যেটা দরকার, যে সময় যে মেজাজটা মানে এই ঠিক রাখা, ঠিক রাখা একটা বড় দায়িত্ব আমাদের, মেজাজ ঠিক রাখতে হবে। তো সেই জন্য আমি বলবো যে বাবা মা, আমাদের বাবা মা যারা আছেন, হ্যাঁ গার্ডিয়ান যারা আছেন, তারা এই ব্যাপারটা সতর্ক ইয়া রাখতে হবে। আর যেহেতু আমরা স্কুল কলেজে পড়ি, মোটামুটি আমরা একটু বুঝতে শিখছি, আমরা একটু নিজেদেরকে ইয়া করতে শিখছি। হ্যাঁ, আমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিব, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, মোটামুটি আমরা তো বড়, আমরা মোটামুটি কি বলে 16-17 বছর, আবার যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তারা 18 বছর। তার মানে আমরা একটা কৈশোরের যে ধাপটাতে আছি, এই সময় আমরা বুঝতে পারি। আমাদেরকে ফিট রাখতে হবে, আমাদেরকে মানসিকতাটা ঠিক রাখতে হবে, আমার বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি নিজেই জানি যে এই সময়টা আসলে একটা প্যান্ডেমিক সিচুয়েশনটা থাকে, ঠিক আছে, এই সিচুয়েশনটা নিয়ে মানে আমরা কি বলবো যে আমাদের যে প্রবলেম গুলো হয়, হ্যাঁ আমরা তো বড়, আমরাই আমাদের সমস্যা হয়ে যায়, আমরা সমস্যা সারাক্ষণ ঘরে থাকতে আমাদের সমস্যা হয়ে যায়, তাহলে ওরা তো আরো ছোট, হ্যাঁ ওদের তো আরো সমস্যা হবে। আমরা তো ইউনিভার্সিটিতে পড়ে আমরা একটু বুঝি, আমরা যে কথাগুলো বলতেছি, আমরা ইউনিভার্সিটি ওঠা মানে ম্যাচুরিটি যে বিষয়টা বলতেছি, এটা তো আমাদের মধ্যে আছে, তারপরেও আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাসায় চিলাচিলি করতেছি, এটা করতেছি, তারপরে ওদের যে বিষয়টা, ঠিক আছে, ওরাও কিন্তু ছোট। তো এই জন্য বলবো যে আপনার ফেসবুকে সারাক্ষণ থাকতে হবে এমন কোনো কথা না, হ্যাঁ অন্যান্য যে কাজগুলা বাসায় বাবা মাকে হেল্প করা হইতে পারে, ঠিক আছে, এই যে প্রান্ত ভাই যেটা বলেন যে বই পড়া, মুভি দেখা, এইভাবে এইসব বিভিন্ন কাজের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই সময়টাকে পার করতে পারি, এবং আমরা কি বলে যে এই মানসিক ভাবে আমরা ফিট থাকতে পারি। আর একটা বড় বড় বিষয় হচ্ছে যে ধর্মেরই হন না কেন, ঠিক আছে, আমি একটু বলবো যে একটু ওই দিকে ধাবিত হওয়া, অর্থাৎ নামাজ, যে মুসলিম হলে নামাজ কালাম পড়া, যদি কেউ হিন্দু হয়ে থাকে সে তার ধর্মের বিষয়টা দেখা, এতে কি হবে মানসিক ভাবে সে একটু ঠিক থাকবে, ফিট থাকবে, ঠিক আছে, যে সে কি প্রশান্তি লাভ করবে যে না আমার কি বলে আল্লাহ বলি বা অন্যান্য ভগবান বলি যারা বলি না কেন, তারা কিন্তু একটা মেসেজ দিয়েছেন, ঠিক আছে, সেই মেসেজটা যদি কেউ উপলব্ধি করে তাহলে সে মানসিক ভাবে ফিট থাকবে। দেখেন ভাই, দুনিয়ার সমস্ত কিছু ওষুধ আছে ভাই, আপনি সব জায়গায় বলতে পারবেন ভাই আমার জ্বর হয়েছে, আমার ডাক্তার দেখাতে নিয়ে যান, ওষুধ নেন, কিন্তু ভাই মানসিক ভাবে যদি আপনি কিছু হন ভাই, আপনার পাগল ছাড়া কেউ কিছু বলবে না, আপনি ভাই শেষ, ঠিক আছে। এই জন্য স্কুল কলেজে পোলাপান আমি ভাই ছোট ভাইদেরকে বলবো বা আপনাদেরকে বলবো, আপনারা মানসিকতার দিকে একটু খেয়াল রাখেন, আপনারা নিজেরা চাঙ্গা থাকেন, ঠিক আছে। প্যান্ডেমিকটা গবেষণা বলতেছে এরকম যে যদি এই সিচুয়েশনটা যদি আরো 3-4 বছর থাকে, তাহলে ভবিষ্যতে যেমন আমরা মানে এই যে আমাদের পরবর্তী জেনারেশন, এরা বিকারগ্রস্ত হবে, এরা হচ্ছে মানে কোনো কাজের প্রতি ইয়া হবে না, এদের মেজাজ খিটখিটে হয়ে যাবে, অর্থাৎ একটা মানে অসামাজিকতা তৈরি হবে তখন, ঠিক আছে। তো এই জন্য মানে আমি বলবো যে মানসিকতার প্রতি লক্ষ্য রাখেন আপনারা, ঠিক আছে। ছোট বাচ্চারাও আছে বাসায়, কিন্তু ছোট বাচ্চারাও আছে, তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে, তারা বাইরে যেত বা তাদেরকে নিয়ে খেলাধুলা করতাম, ঠিক আছে। তো এখন যেটা বলবো যে ছোট বাচ্চাদের প্রতি আপনাদের কি বলবো অন্যরকম দৃষ্টি দিতে হবে, তাদের খেলাধুলার প্রতি, হ্যাঁ ঘরের মধ্যে যেসব খেলাধুলা করা যায় তাদের সাথে যেভাবে করা যায়, এদেরকে প্রয়োজন হলে একদিন সকালবেলা একটু বাইরে নিয়ে যান, ঠিক আছে, সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু বাইরে নিয়ে যান, ঠিক আছে, একটু সেফলি কোনো একটা জায়গায় নিয়ে যান যেখানে একটু সে দৌড়াদৌড়ি করতে পারবে, হাঁটাচলা করতে পারবে, বা সেফলি নিরাপদ দূরত্ব বজায় রেখে বা হচ্ছে একটা কারো বাসায় যান, আত্মীয় স্বজনের বাসায় যান, সেখানে গিয়ে এটা করতে পারেন যে আগে হাতটা ধুয়ে তারপরে দেন, বাচ্চাদের সাথে একটু মিশতে দেন, একটু খেলাধুলা করতে দেন, যার ফলে তার মানসিকতা চেঞ্জ থাকবে। কিন্তু সারাক্ষণ যদি ফোনের মধ্যে থাকে, সারাক্ষণ যদি ফেসবুকিং করে, সারাক্ষণ ইউটিউবিং করে, তাহলে তার বিভিন্ন সমস্যা হবে, ঠিক আছে, চোখের সমস্যা হবে, আর সারাক্ষণ এটা দেখলে স্যার ভালো বাচ্চাদের ভালো লাগে না, ঠিক আছে। তো এইগুলা আমি বলবো যে সর্বোপরি যে পড়াশোনার কথা তো সবাই বলবে, তো মানসিকতার দিকে একটু খেয়াল রাখা উচিত আমার। আচ্ছা, ওকে, ধন্যবাদ শরীফ হোসেন। আসলে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানিয়ে দিন, আমরা সেই কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করব। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যারা বাচ্চা আছে, বাচ্চারা আসলে স্কুলে গেলেই পড়াশোনা শিখবে আসলে ব্যাপারটা তা না, কিন্তু বাসায় থাকলেও তারা অনেক কিছু শিখতে পারে। তো এই ক্ষেত্রে আমাদেরকে গার্জিয়ান যারা আছে তাদেরকে একটু সতর্ক হতে হবে। আমরা যদি গার্জিয়ান যারা আছে তারা যদি একটু দায়িত্ব নেই, দায়িত্ব নিয়ে আসলে তাদেরকে যদি একটু ঠিক করি, যেমন তারা বিভিন্ন ধরনের আর্টিস্ট করতে পারে বা বিভিন্ন ধরনের বাগান করতে পারে বা বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারে। তো এই ক্ষেত্রে আসলে তাদেরকে এইভাবে বকাঝোকা করা যাবে না, তারা যে কাজটা করে আর কি শান্তি পাইতেছে সেই জিনিসটা করতে দিতে হবে, বা তাদেরকে তাদের সাথে তাদের মেন্টালি যাতে কোনো প্রেশার না পড়ে বা তাদের সাথে যাতে কোনো ধরনের ই না করে, এই দিকটা একটু নজর রাখতে হবে। যাতে আর তাদের সাথে তাদেরকে বিভিন্ন ধরনের বই পড়া বা তাদেরকে গার্জিয়ান যারা আছে তারা যদি তাদেরকে ছোট ছোট বই পড়ে দেয় বা তাদেরকে একটা শিডিউল করে দিল যে এই বইটা পড়ো, এই বইটা পড়ে তুমি আমাকে জানাবা আসলে যে এই বইটা থেকে কি শিখতে পারছো, এই বইয়ে কে কি করছে, এই ধরনের কিছু আমাদের অনেক বই আছে ছোট বাচ্চাদের জন্য, অনেক বই আছে। এই বইগুলো যদি আমরা তাদের কাছে দিয়ে দিই আশা করি তারা ভালো কিছু শিখতে পারবে। তাছাড়া তাদের মেন্টাল ফিটনেসের জন্য খেলাধুলা করা বা বাসায় অনেক ধরনের খেলাধুলা করা যায় বা তাদেরকে একটু সময় দেওয়া, তাদের সাথে একটু গল্প করা, এই জিনিসগুলো আমরা বাচ্চাদের সাথে করতে পারি। তো বাচ্চাদের সাথে এই জিনিসটা করলে হবে কি, আমাদের বাচ্চারা যারা আছে তারা আসলে মেন্টালি একটু স্ট্রং থাকবে যে আমরা তো বাসায় স্কুলে যাচ্ছি না তাতে কি হয়েছে, আমরা বাসায় তো অনেক কিছু শিখতেছি, আমাদের তো একটা শিডিউল আছে।